আর আমরা ওর শপথ নেই কেন? নাজমা, তোমরা শপথ নাও এই জন্যে যে তোমাদের রক্তের মধ্যে যেন তোমাদের প্রতিজ্ঞা, তোমাদের স্বপ্ন মিশে যায় মা মাটি দেশের জন্য। বসো। স্যার, আমরা কি সত্যি সত্যি দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারবো? আমরা যদি বুকে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করতে পারি, তোমরা কেন স্বাধীনতা ধরে রাখতে পারবে না? মনে রেখো, স্বাধীনতা আল্লাহর নেয়ামত। আল্লাহ সব জাতিকে স্বাধীন করেন না। যে জাতি স্বাধীনতার জন্য মরতে ভয় পায় না, সেই বীর জাতিকেই আল্লাহ স্বাধীন করেন। এমন সুন্দর একটা দেশ উপহার দেন, অমন সুন্দর একটা পতাকা রাখার তৌফিক দেন। ছুটি হলো তোমাদের? হ্যাঁ, চলো। ও কি অবস্থা! এই আমারটা মুছে দেবে না? চল দাও না। দাও না মা। বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। আজকের পড়া, মানুষের সুখে আনন্দিত হও, মানুষের দুঃখে ব্যথিত হও। কাঁদে কে? স্যার, আমার বাজন কাঁদে স্যার। ব্যাপারী দাঁড়াও, শান্ত, আজ ঘরে বাবাকে ডেকে নিয়ে এসো। ব্যাপারী চাচা, আমার সাথে এসো। কি বিষয়ের মধ্যে পড়ে গেল? আসতে আমার চোখ আমাকে নষ্ট করে দিতে চান। কি হয়েছে ব্যাপারী? বাজারে গেছিলাম বেচতে, আটকা বদনা মার্কার গরু মার্কার মারামারিতে পুঁজি পাত্তা গোল, তারপরে গরু দিছে মুচতে। গরু পেশাব করছে, এই যে দেখো। বাবা থুকু, স্যার আমরা আমাদের টিফিনের পাশেটা দেই। বেশ তো, আমাদের টিফিনের পয়সা। গাছেরা তো তাল গাছ, মানুষেরা তো আক্কাছ। দোয়া করি বড় হইয়া আক্কাছের মতো নেতা হও বাজার। বাচ্চা একই দলের লোক হইয়া তোরা দুইজনে একই জায়গায় ভোটে খারাইছিস কোনো কেলে? জুলফি খারাইছে দেখে আমিও খারাইছি। এখনো যদি বসে পড়ে তুইও বসে পড়বি? তোরা আমার মান ইজ্জত ডুবাই দিছিস। ভাইয়ে ভাইয়ে কামড়া কামড়ি, দল ভেঙে দুই টুকরা করার অপরাধে আমি তোকে পার্টি থেকে খেলে দেব পারি, কিন্তু আমি একটা সুযোগ দেবার চাই। তোকে সময় দিলাম, ওই ঘরে বসে ঠিক কর কে ভোটে খারাপি আর কে বসে যাবি, ঠিক আছে? ঠিক আছে। তুই বসবি, তুই বসবি, তুই বসবি, তুই বসবি। শানু,
কারেন্ট চলে গেল, ভেতরে খুব গরম, বাইরে বসার ব্যবস্থা করো। জি আকাশ ভাই, এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা যায় না, আকাশ ভাই বসবেন। ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, আসুন আকাশ ভাই। আমি পাঙ্খা, আপনার দলের লোকেরা আমার পুঞ্জিপাটটা গোল করে দিতে, আমি আপনার কাছে নালিশ দিতে চাইছি। পাঙ্খা পাঙ্খা হুজুর, তাও ভালো, নাহলে গরমে মরেই যেতাম। একটা পাঙ্খা আসতে নাই হুজুর, গরু আর বদনামার গেল লোকেরা ভাঙিয়া বলাইছে, তাই নালিশ করতেছি। তোমার 100 টাকার পাঙ্খা সব নষ্ট করে দিতে। এই নাও 500 টাকা নাও। গাছের রাজা তাল গাছ, মানুষের রাজা আখ গাছ, গাছের রাজা তাল গাছ, মানুষের রাজা আখ। গাছের রাজা তাল গাছ আর মানুষের রাজা আখ গাছ, তুমি তো কবি হে মহাগুণী লোক, আরো কিছু শোনাও। বাজান, আরে গরমে ধনী বেজার, আরে গরিব বেজার মাঘ মাসে, গরমে তাল পাকে বাজান, সৈত না গেলে কি মাগ আসে। আবার আরো কিছু বলো। আর কি কমু বাজান, আমি গরিব তাই গরিবের দুঃখ বুঝি, লেখাপড়া শিখতে পারি নাই, মূর্খ তাই লেখাপড়ার সম্মান করি। বলো, আমাদের মধ্যে কোন সমঝোতা হয়নি কি? জি, আমার বউ বলছে আমি চেয়ারম্যান পদে না দাঁড়াইলে আমার ছেড়ে চলে যাবো গা। আর আমার বউ বলছে আমি চেয়ারম্যান না হইলে সে আমার তালাক দিব। তাহলে কি চাস তোরা? এখন আপনি ঠিক করে দেন কারে দাঁড় করাবেন, আপনি যারে দাঁড় করাবেন আমরা তাকেই ভোট দিব। আমাদের পছন্দ না হয় এখন ওদের মধ্যে থেকে কাউরে বাইসা দেন, নাইলে রাস্তার থেকে কাউরে ধরাই না দেন, আবার যারে খুশি তারে দেন। আমি গরিব তাই গরিবের দুঃখ বুঝি, লেখাপড়া শিখতে পারি নাই, মূর্খ তাই লেখাপড়ার সম্মান করি। হ্যাঁ তাই দেব, তোদের মতো ক্ষমতালোভী মানুষগুলোর চেয়ে একটা রাস্তার লোক অনেক ভালো, আমার যাকে খুশি তাকে দেবো বললি তো। এই যে, এই যে দিলাম, ও যদি ভোটে যেতে তো ওই হবে তোদের নেতা, তোদের চেয়ারম্যান। আমি চেয়ারম্যান। খোকা কুকুরা, আমারে কিন্তু তোমরা ভোট দিবাই দিবা। ওই বোকা, পোলা বান্দা ভোটার নাকি? তুই বাদ কর, ভোটার হইল মাস্টার। হ্যাঁ রে কো স্যার, আমি চেয়ারম্যানে খারাইছি, আমারে ভোটটা দিন। ও আপনাদের প্রার্থী নাকি? আর লোক খুঁজে পেলেন না? আপনাদের পাল্লায় পড়ে সাধারণ মানুষটার কি নাজেহাল অবস্থা দেখতে পাচ্ছেন না? আপনার খুশি হলে ভোট দেবেন, না হলে দেবেন না। দুদিন আগেও যে লোকটি বাজারে পাঙ্খা বিক্রি করতো, যে লোকটা অশিক্ষিত মূর্খ, সে যদি ভোটে জিতে আমাদের চেয়ারম্যান হয় তাহলে এই সমাজের কি অবস্থা হবে? সে কি ভবিষ্যতে লোভ লালসার দুর্নীতি স্বজনপ্রীতি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে? মুক্ত রাখতে পারবে আমাদের আশাকে, ভাষাকে, সন্ত্রাসী শোষণ এবং শাসন থেকে? কত পণ্ডিত পালনের দরজায় গেলাম, কেউ কিছু করল না, আর আপনি গেম দিতে হালায় অন্য পার্টি টেকা খাইছে। অতে আজগর ওই আসতে তেরে, অতে অজগর ওই আসতে তেরে, অতে আজগর ওই আসতে তেরে, অতে অজগর ওই আসতে তেরে, অতে
আজ গর ওই আজকে তেরে আজগর হলাম আমি, এটা হলো অজগর। বাদাম তুমি আসতে মারো, আগে পড়ো আতে আমটি আমি খাবো পেরে। আতে আমটি আমি খাবো পেরে, বাবা কি বাবা, ইতে ইঁদুর ছানা ভয়ে মরে। ইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইতে ইঁদুর ছানা ভয়ে মরে। কি হইলো কান্দুসকে, তুমি কি শুরু করলে? পলিটিক্স, আর পলিটিক্স করতে হলে শিক্ষিত হইতে হয়। অন্য পার্টির দালাল এরা খুশি আর সাবধান, ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। তুই না আপনি গঙ্কারে সব কেন্দ্র থেকে পাঠাদের বটে এগিয়ে আছিস তুই। ইলেকশন কমিশনার বেসরকারি ভাবে আপনাকে নির্বাচিত ঘোষণা করেছে। দারুণ পাঙ্খা, যাও পাঙ্খা ব্যাপারে বিজয় মিছিলের আয়োজন করো, যাও। রাখো আমার নামাও। বাবাজি এই গেটটা একটু খোলো। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম বাবু সাহেব। স্যার আমি ইলেকশনে জিততে গেছি, আসি স্যার। সালাম আলাইকুম, চলো। বাবা পাঙ্খা জিতে গেছে। ওভাবে বলে না। কেন বলবে না, আমারই রাস্তায় নেমে চিৎকার করে প্রতিবাদ করতে ইচ্ছে করছে, আর ও তো ছোট। কে জিতলো না জিতলো তাতে আমাদেরকে যায় আসে? হ্যাঁ যায় আসে, কেন বুঝতে পারছো না? তোর জিত মানে আমাদের হার। নিজেদের দলাদলি কোন্দল আর ক্ষমতা কারাকারি অজুহাতে একজন অশিক্ষিত অপদার্থকে ওই চেয়ারে বসানোর নাম গণতন্ত্র নয়। এ কি রাজনীতি পড়ে না, এ অন্যায়, এ সন্ত্রাস। আহা, তুমি উত্তেজিত হয়ে না তো, শান্ত হও। চলো বাবা আমরা প্রতিবাদ করি, লড়াই করি। ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার, লড়াই করার শক্তি আমার আর তোমার নেই। ওদের মতো কিছু সুবিধাবাদী মানুষ সুবি অজগরেরা আমাদের আশার অধিকার, ভাষার অধিকার যুগে যুগে এমনি করে ছিনিয়ে নেয়। দোয়া করি তুমি যখন বড় হবে তখন আমরা মানুষেরা ওদের বিরুদ্ধে লড়াই করে আমাদের অধিকার ফিরিয়ে আনবই।
যে গরম ভাত ঠান্ডা হইতাছে। মানুষও তো খেতে পারে। দাও আয়নায় মুখ দেখেছিস, না খেয়ে খেয়ে চেহারাটা কি হয়েছে? ঠিক বলেছ বাবা, আমি কি খুব রোগা হয়ে গেছে? মুখের হাড্ডি বুকের হাড্ডি দেখা যায়। লন ভালো করে খান। শালা আম্মা, আমার শালা বলায় কেপল মাগু দেখছ? মনা মনা আমি তোমার আম্মা। আমার নামে নালিশ করিস কর। আমারে রাগাইয়া তুলা দিলাম, নাইলে সব খাওয়ান লাগতো। তোর তো খুব সাংঘাতিক বুদ্ধি। বুদ্ধি না বুদ্ধি না, এইটা রে কর পলিটিক্স। অর্ধেক গুলো আমার খাওয়ান না পলিটিক্স। প্রিন্সিপাল সাহেব রে, আসেন আসেন বসেন। কেমন আছেন? জি ভালো। বাজান, উনি আসছেন আমাদের কলেজের জন্য ডোনেশন নিতে। চান্দা। ও চান্দা। জি। কত? 2,00,000 টাকা। বাজান, তোমারে কিন্তু দিতেই হইব। স্যার, বইয়ের অভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না, সরঞ্জামের অভাবে সায়েন্সের ক্লাসগুলো হচ্ছে না। আমি যে কইছিলাম কলেজের নাম আমার মরহুমা স্ত্রীর নামে রাখতে, তার কি হইল? হ্যাঁ স্যার, এবার গভর্নিং বডির মিটিং এ আপনার স্ত্রীর নামে কলেজের নাম রাখার প্রস্তাব করব। প্রস্তাব করেন, প্রস্তাব পাস হোক, তারপরে আমি চান্দা পাস করব। আপনি শিক্ষিত মানুষ, বুঝেনি তো ব্যাপারে? কে আমাকে কি জন্য ডেকেছ? শুনলাম আমি তোমার স্কুল দোতলা বিল্ডিং করে দেই নাই, তাই তুমি নাকি সদরে দরখাস্ত করছো? হ্যাঁ, আমি লম্বা জিনিস খুব ভালোবাসি, তালগাছ আর তুমি সমান সমান, তাই খুব মহব্বত করি। তোমার এইবারের মতো মাফ করলাম, কিন্তু ভবিষ্যতে আমার বিরুদ্ধে যদি আগে বাড়ো তাইলে খবর আছে। ব্যাপারি, জীবন দিয়ে হলেও আমি আমার স্কুল দাঁড় করে যাব। না 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 না, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, আমি চাই না লেখাপড়া শিখা ছোট ছোট পোলাপান গুলান চ্যাপটা হইয়া যাক। ভালো, আপনি এখানে? আপনার জন্য মানে কেন আমাকে এখানে আসতে নেই? আসবেন আসবেন, অবশ্যই আসবেন, তবে জ্ঞান সাধনার জায়গায় আপনাদের মতো মেয়েরা ঘোরাফেরা করলে জ্ঞান সাধনার 12টা বাজবে। কিছু হয়নি, তবে হবে মিষ্টি বৃষ্টি। আজিকে তোমার মধুর মূরতি হেরিণ শারদ প্রভাতে, হে মাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে, বহিতে পারে না নদী জলভার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার, দিবসে দোয়েল ডাকিছে কোয়েল সরব পল্লী সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায় হাসিছ শরৎকালীন প্রভাতে। শান্ত। জি স্যার। কি দেখছো? বৃষ্টি স্যার। বৃষ্টি দেখতে ভালো লাগে? খুব। বর্ষার কবিতা জানো? জি স্যার। শোনাও দেখি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব। খুব সুন্দর, বসো।
বিড়াল পন্ডিত। এই কারা কি হয়েছে শান্ত, তোর মুখ যদি কবিতা শোনাতে পারতাম তাহলে কলেজের সব মেয়ে আমার পকেটে থাকতো, আমি সেটা তোর পকেট মারতাম। আর দুঃশালা, চল তোকে একটা ছবি দেখাই, ভালো একটা ইংলিশ চলছে। আর না রে বাবা, আমার টিউশন কাল হয়ে গেছে। কাল মিটিং আসছিস তো? আরে আসবো রে বাবা। ও শুধু টিউশনই আর টিউশনই। আরে সে কি আমি ছেলেদের সাইকেল, তাহলে কি ভালোবাসা দেন? কি এই নে একটা প্যান্ট কিনে নিস, তোর প্যান্টটাই সুন্দর, এইটাই খুলে দে। অসভ্য, এই যে আপনার জন্য একজন সভ্য ছেলে রেখে গেলাম। চল দেখি দেখি উঠলেন তো। কি হচ্ছে? ও আপনি? জি, আমাকে একটু পৌঁছে দিন না, খুব উপকার হবে। আচ্ছা যেতে চান? জি, কিন্তু আপনার গায়ে কাদা লেগে যে আমার দামি গাড়িটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এক কাজ করুন, আশেপাশে কোনো পুকুর আছে? একটা ডুব দিয়ে আসুন প্লিজ। চলা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবলু কোথায়? তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম, বাবলুরার জন্মদিন, ও আজ পড়বে না, কাল এসো। শুনুন। আবার কি হলো? আমিও বলতে ভুলে গিয়েছিলাম, কাল থেকে আপনার ছেলেকে আর পড়াতে আসবো না। কেন? আমি ভদ্রলোকদের ছেলে মেয়ে পড়াই, অভদ্রলোকদের নয়। কি বললে? বাবলু আজ পড়বে না, কথাটা কাল বললেই পারতেন। আসি, সালাম আলাইকুম। স্যার, স্যার কেমন আছো বাবলু? ভালো। আজ আমার জন্মদিন, আপনি আমাকে দোয়া করতে আসবেন। আমি দোয়া করি তুমি অনেক বড় হও বাবলু। স্যার, আপনি না আসলে আমি কিন্তু কেক কাটবো না। স্যার, আপনি অবশ্যই আসবেন। বাবা শান্ত, আর কখনো এমন ভুল হবে না। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি কিছু মনে করো না, সন্ধ্যা অফিসার্স ক্লাবে অবশ্যই আসবে। হ্যাঁ বাবলু, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু কেক কাটবে না। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ বাবলু। থ্যাংক ইউ, ওয়েলকাম। বসো, চলো। হ্যাপি বার্থডে টু ইউ বাবলু। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। কেমন আছো? ভালো পুপি। এবার চল চল কেক কাটবো। আমার স্যার যখন এলো না, তোর স্যার মনে হয় আসবেন না, তাহলে আমি কেক কাটবো না। কেন? তোর স্যারকে খুব ভালোবাসিস? হ্যাঁ। ওনার ঠিকানাটা দে, আমি ধরে আনি। আমি এসে গেছি। হ্যাপি বার্থডে টু ইউ বাবলু। থ্যাংক ইউ। আপনি একটু হেল্প করুন না, আমাকে দিন। না না, থাক থাক, চলুন স্যার কেক কাটি। হ্যাঁ হ্যাঁ, কাটবে, নিশ্চয়ই কাটবে, ক্যাচ করে কাটবে। চলো চলো চলো। আপু, বাবলু স্যারকে তো চিনিস? হাড়ে হাড়ে চিনি। কি হ্যান্ডসাম, দারুণ। বচু বাবলু, বাবলু হ্যাপি বাবলু। এই যে ম্যাডাম,
আপনার পেছনটা খুব সুন্দর, দাঁড়ান আরেকটা তুলি, দেখুন সামনেটা আরো সুন্দর, একদম চমৎকার। কি রে? উনি গান গাইবেন। গান? আপু আপু একটু সুন্দর গান গাও না। আসলে আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। কি? যে গান জানে তাকে এত সাদা লাগে না। এই আমাকে কেউ একবার সাদলি পাঁচটা কেন, ৫০০ গান শুনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলছি আপনি শোনান। গাইতে পারি যদি আপনি নাচেন। আপনার পায়ে আবার ব্যথা নেই তো? জি না। সে আপনি যদি গাওয়ার মতো গাইতে পারেন আমি নাচবো। ডান সুন্দর, হে সুন্দর। চলে নারী পুরুষ
শরীরের মনে কি ছিল না, আমার বাবার বাবাও তা জানে না। ওর নাম যদি শান্ত হয় তাহলে দুনিয়া অশান্তটাকে, ওর নাম রাখা উচিত ছিল মহাশান্ত। ওনার উপর তোর এত রাগ কেন রে আপু? কি জানি, আমি জানি কি জানি, হ্যাঁ আমি নিয়ন বলেছে তুমি আমাকে ভালোবাসো। কি কি ভালোবাসো না? হ্যাঁ না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বাই বাই। বাবা শান্ত বলো, রেডিও ঠিক হলো? হচ্ছে বাবা, বিবিসিটা শোনা হলো না। হয়েছে হয়েছে, অত বিবিসি শুনতে হবে না। এই শুয়ের ভিতরে সুতোটা পরিয়ে দে তো, হুকটা লাগাবো, আমার অনেক কাজ পড়ে আছে। আগে আমার রেডিও, তারপর তোমার শুই সুতো, বিবিসির সময় চলে যাচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা টচ করো, তারপরে বলো কাটটা আগে করব। টচ করতে হবে না, তো বাবাটা আগে করে দে। মা আচ্ছা, তোমাদের কথায় কথায় এত লাগে কেন বলো তো? তো বাবাকে জিজ্ঞেস কর। যতই কাশো বাবা, আজ তোমাদের বলতেই হবে। ভালোবাসা যেখানে গভীর, অভিমান সেখানে কারো। বুঝিয়ে বলো। তোর মাকে জিজ্ঞেস করে দেখ, আমাকে একদিন না দেখে থাকতে পারবে কি? আমাকে ছাড়া থাকতে পারবে? হ্যাঁ বাবা, তুমি পারবে? না, স্বামী স্ত্রীর বন্ধনটা এমনই যে মৃত্যু ছাড়া এর থেকে মুক্তি নেই। এই বন্ধনটা বড় আনন্দের, কেউ মুক্তি নিতে চায় না। আর তোমাদের এই মান অভিমান? শোন, ভালোবাসা যদি একটা গোলাপ হয় তাহলে মান অভিমান হলো কাঁটা। কাঁটা না বিধিয়ে গোলাপ তুলে আনন্দ কিসের? কি বলো রুকু? জানি না যাও। কিরে কি বুঝলি? ফুল জানি না কেন আমি তোমাকে ভালোবাসি, জানি না কি কারণে তোমার কাছে আসি, শুধু গো জানি ও দিয়েছি লিখে জীবন আমি তোমার নামে। কিছু সুখ আছে কিছু ব্যথা,
জানি না কেন আমি তোমাকে ভালোবাসি, জানি না কি কারণে তোমারই কাছে আসি, শুধু গো জানি নেতারে কোয়া আপনার প্রমোশনের ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ স্যার। চলো মুস্তফা কোম্পানি। জি বস। দেখাও কক্সবাজার থেকে আমার জন্য কি আনছো। গরম জিনিস মুস্তফা ভাই, তোমার তুলনা নাই। স্যার এই জিনিসটা দেখেন স্যার, বড় মডার্ন। এটা যে দূরের সামনের দায়িত্ব ব্যাপার ধ্বংস করে ফেলা যায় দেখি দেখি। তুমি তো সামনেই আসো, খারাপ দেখি। এইটা কি কম স্যার, ঠিকই কইছি, ট্রাই করতে হবে না। বাবা আজগর। জি বাজান। মোজাম্মেল মিয়ার সময় তো শেষ। হ্যাঁ বাজান। এইগুলান দিয়ে তো কাজকাম সারতে হইব নাকি? হ্যাঁ, যদি পোলাপানের হাতে থাকে লোহা জনগণের মারা যাবে। গণতন্ত্র কি করে ঠিক থাকবে বাপে? দেখো গতকাল দিবাগত রাত্রিতে একদল সশস্ত্র যুবকের বেপরোয়া গুলিবর্ষণে আসন্ন নির্বাচন পদপ্রার্থী জনাব মোজাম্মেল হোসেন নিহত হইয়াছেন, বুঝলে বাপি? এই হচ্ছে তোমার পাংখা ব্যাপারের কাশসাজি। মন্তব্য করতে হবে না, পড়ে যাও। পুলিশ এই পর্যন্ত কাউকে গ্রেফতার করিতে সক্ষম হয় নাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? জি আমার নাম শান্ত, আমি আপনার ভাগ্নে বাবলুর টিচার। বাবলুর আম্মা আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ে নেওয়ারকে পড়াবার জন্য। বসো। ধন্যবাদ। তা তুমি কি পড়াশোনা করছো? জি
বাংলায় অনার্স করছি। আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ছে। যারা বাংলায় পড়ে তারা কি ইংরেজি জানে না? তুমি চা খাও, আমি তোমার ছাত্রীকে পাঠাচ্ছি। বাবা চা খাও বাবা। জি খাই। আমি তোমার ছাত্রীর মা। ও মা, থাক থাক, সালাম করতে হবে না বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আপনি আপনি দোয়া করবেন খালাম্মা? তা তোমরা ক ভাই বোন? জি আমি একা। তাহলে তো তোমার মায়ের খুব কষ্ট। একটা মেয়ে থাকলে ভালো হতো। জি তোমার মায়ের সাথে দেখা করে বলবো ঘরে যেন জলদি একটা বউ মানে। জি ঠিক আছে। বিয়ে তো একদিন করতেই হবে, তাই না বাবা? জি হ্যাঁ, মানে মানে তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? থাকে তো। হ্যাঁ জি, না মানে নাই। আমি তো তোমার খালা, আমার কাছে বলতে লজ্জা কি? মানে আমি এখন আমি এখন যাই খালাম্মা। শান্ত ভাইয়া। সালাম আলাইকুম। শান্ত ভাইয়া আপনি আমাকে পড়াবেন? হ্যাঁ। তা কখন এসেছেন? অনেকক্ষণ। সরি বসুন না। না 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 ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি, এই খালাম্মার সাথে একটু গল্প করছিলাম। খালাম্মা? কোন খালাম্মা? আপনার মানে তোমার আম্মা। আম্মা? সালাম আলাইকুম। আসি খালা, থুকু থুকু বাবা। আমি তোমাকে খুন করবো। আমি তো খুন হয়ে আছি। আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে খুন করবো, আমি তোমাকে খুন করবো। পানি পানি, ঠান্ডা পানি চাই। না পানি না পানি না পানি না, আমি মুক্ত বাতাস চাই। আমার ফাইল, এই যে আমার ফাইল। আপনারা চেম্বার অফ কমার্স? ইয়েস ইয়েস ইয়েস। এই কি কয়? বাজার কমিটির লোক স্যার। কি চাই বলেন? মানে আমি আপনাদের জন্য কি করতে পারি? আমরা জিনিসপত্রের দাম বাড়াতে চাই, এর জন্য আপনার অনুমতি দরকার স্যার। দেখেন পাবলিক বড় খতরনাক জিনিস, রিক্স নেওয়া যাবে না। রিক্স নেওয়ার জন্য ওষুধ নিচ্ছি স্যার। কত? 10 লাখ। দাম কিরকম বাড়াইতে চান? বর্তমান দামের সাথে মাত্র 98 করে বাড়াতে চাই স্যার। এক টাকা করে বাড়াতে। ওরা 98 বাড়াতে বললো, আপনি 1 টাকা বাড়ালেন কেন? জিনিসের দাম বাড়লে পাবলিক আন্দোলন করব। আমি তখন 98 কমায় দিলে পাবলিকও খুশি, বাজার কমিটিও খুশি। এটা পলিটিক্স। বাজান ও বাজান, খান সাহেব এনে আইছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আসেন আসেন উকিল সাহেব, আসেন। আপনার জন্য আমি তো বেসন হয়ে আছি। এই জি, আপনার ছেলে আজগর সাহেবের মুখে আমি সব শুনেছি, চিন্তা করবেন না। বাস স্ট্যান্ড দখল করার অপরাধে আপনার যে দুজন লোককে আসামি করা হয়েছে আমি তাদের খালাস করে দেব, এই শুধু খরচটা একটু বেশি পড়বে। আপনি আসামি খালাস করেন আর আমি বাদের লাশ ফেলার চেষ্টা করি। গরম ঠান্ডা কিছু খান, পরে আলাপ করবো। ড্যাডি হাতে বেদ কেন? স্যার আনতে বলল। আই ভাই দাঁড়িয়ে আছো না মানে? আচ্ছা আমি বলে দিচ্ছি, এসো এসো। মা মরা মেয়ে বলে আদর পেয়ে পেয়ে মাথায় উঠেছ? ওর কোনো দোষ নেই, শব্দটা আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই না সামান্য একটা মাস্টারের সাথে তুমি মাখামাখি করো। ইউ মিস্টার শান্ত, তোমাকে ছিল আর কখনো
এ বাসায় না দেখি বেরাও, বেরাও। দাঁড়াও শান্ত, আমিও তোমার সাথে যাবো। আমিও তো ভালো মারে, এমন কিছু করো না যাতে আমার মান সম্মান ধুনে মিশে যায়। তোমরা আগে পড়াশোনা শেষ করো, তারপর দেখা যাবে। তারপর আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। শোনো নকুর, কাল থেকে আমি নিয়মকে পড়াতে আসব না, আমি বুঝে গেছি। তোমার পথ আর আমার পথ আলাদা, তাই আজকের ব্যাপারে আমি আমার শব্দ স্বীকার করছি, কিন্তু আমার ভালোবাসায় কোনো দোষ নেই। তুমি আমাকে দূরে ছেলে দিও না। ওই নীল আসমান যেমন মাটির পৃথিবীকে সারা চরম বুকে আগলে রাখে, তেমনি তুমি আমাকে তোমার বুকে আগিয়ে রাখো। আমার বাবা আত্মীয় স্বজন কে কি বলল, তার জন্য তুমি আমাকে ভুল বুঝে চলেছ না নূপুর? তোমরা বড় লোক, কথায় আছে মাটির দেয়াল ভালো না, পাগলার শেয়াল ভালো না, বড় লোকের মেয়ের খেয়াল ভালো না। আজ তুমি খেয়ালের বশবর্তী হয়ে আমাকে ভালোবাসছ, কাল হয়তো তার ঠিক আমি আমার ভালোবাসাকে বুকের মধ্যে কবর দিয়ে চলে যাচ্ছি। ধন্যবাদ।
এটা পার্ক, এটা হাসপাতাল, এটা মিলনায়তন, এটা ছাত্রাবাস, এটা হলো কলেজ, আর এগুলো হলো রাস্তা। রাইট স্যার, নগর উন্নয়নের জন্য আপনি যে 10 কোটি টাকা বরাদ্দ করেছেন তাতে সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে স্যার। তখন আমাদের এই শহরটা শিক্ষায়, সেবায়, বিনোদনে এদেশের অন্যতম একটা সেরা শহর হয়ে উঠবে। তবে তাই হোক ইঞ্জিনিয়ার। থ্যাংক ইউ স্যার। মাফ করে দিবেন, এখানে উপস্থিত হতে আমার দেরি হয়ে গেল। কোটি কোটি টাকা পানিতে ফেলবেন, স্কুল কলেজ বানায় সরকারের কোনো ফায়দা নাই, একটা ফুটা পয়সা উঠে আসবো না। বানান ছয়তলা মার্কেট, সিনেমা হল, হাউজি ঘর, বস্তায় বস্তায় টাকা আসবে। কি ভাইরা, ঠিক না ঠিক? ঠিক ঠিক কি মাস্টার, তোমাকে মুখে কি পোড়া হয়েছে? কথা কও না কে, তুমি মূর্খ। তাই তোমার কাছে মার্কেট, সিনেমা হল, হাউজি বড়, স্কুল কলেজের মর্ম তুমি কি বুঝবে স্যার? জুয়ার আড্ডা বানালে কিছু লোকের টাকা পয়সা হবে সত্যি, কিন্তু এই শহরের কারণে লেখাপড়া হবে না। আমি বুঝতে পেরেছি, ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যান করেছে সেভাবে স্কুল হবে, কলেজ হবে, হাসপাতাল হবে, রাস্তাঘাট হবে, সব হবে। 15 বছর, 15 বছর আমি শহরের চেয়ারম্যান, তাই আমার কথার দাম 15 আনা, আর ওগো কথার দাম 1 আনা, 16 আনার হিসাব দিলাম, বাকিটা আপনার খুশি। তুমি এখন আসতে পারো। জি, গেট আউট, গেট আউট। ইঞ্জিনিয়ার, তাহলে তুমি প্ল্যান ফাইনাল করে নিয়ে এসো, আমি সই করে দেবো। নেতাজি 10 কোটি টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে কি কি হবে? সুপারমার্কেট, সিনেমা হল, যাত্রা হাউজের প্যান্ডেল আর ডিস্কো ক্লাব। এখানে স্কুল কলেজ হবে না? না। এটা কি আপনার কথা না নেতাজির কথা? নেতাজির কথা। ছি ছি, আসসালামু আলাইকুম। আমি সুপারমার্কেট করব, যাত্রা জুয়ার প্যান্ডেল করব, ডিস্কো খুলব। এই এসব সাংবাদিকদের কে বলেছে? আমি বাজান। মূর্খ চাষা কথা কার? এই তোর বটে। আমি তোকে পার্টি থেকে বহিষ্কার করব। ভাবতাম তুই গরিব, তাই গরিবের দরদ বুঝিস, ভাবতাম তুই মূর্খ, তাই লেখাপড়ার সম্মান বুঝিস। কিন্তু কিছু না বুঝা, পলিটিক্স বুঝলাম, বুঝলাম আপনি খতম না হলে আমি খতম। বেরিয়ে যা। হায় হায় রে, বাদাম সিঁড়ি থেকে পড়ে গেছে। সেক্রেটারি, অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স। আকাশ ভাইকে দেখতে
সাহেবকে দেখতে চাই। না, আপনারা কেউ ভিতরে যেতে পারবেন না। বাজান ভাই আছে তো? জি। আজগর, আমি কি তোমার সাথে যেতে পারি? শিওর শিওর। দরকার নাই, আমরা যাই। যান স্যার, যান। আসো বাজান। বাজান ঘুমাইতেছে, শান্তিতে ঘুমাইতে দাও। আজগর যে বাজান, আয় সবাই বাইরে যাও প্লিজ। একটু শুন, বাজান, ও বাজান, স্কুল কলেজ হবে না, আমি যা চাই তাই হবে। শয়তান, আমারে শয়তান কন কন, যা মনে লয় কন। যাওয়ার আগে আমার কিছু না কয়া গেলে খুব দুঃখ পাইতাম। আমি যে আপনারে কত ভালোবাসি, উপরে গেটের বাইরে মাঝে মাঝে স্বপ্নে আমার দেখা দিই। শহীদুল্লাহ কেশার, অধ্যাপক মনিরুজ্জামান, ডক্টর ফজলে রব্বি স্যার। চলেন স্যার। কোথায়? স্কুলে। কেন, কি হয়েছে? আগে চলেন স্যার। রুকু, আমি স্কুলে গেলাম, তুমি ওদের দেখো। কি হয়েছে, কোথায় যাচ্ছ? এসে বলবো। শোনো শোনো শোনো, এই এই আজগর পাংশু বাবুরি ছেড়ে আসেন, আসেন স্যার। আমরা সেই ষড়যন্ত্রের প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করে কলেজ থেকে বেরোচ্ছিলাম, তখন ওই আজগর ও তার গুন্ডারা আমাদের সামনে থেকে নাজমাকে টেনে হিঁচড়ে জিপে তুলে নিয়ে যায়। আপনার ওকে চিনতে কোনো ভুল হয়নি তো? প্রশ্নই ওঠে না। আমার আর কোনো প্রশ্ন নেই। আমার আছে ইওর অনার। আপনার নাম তো শান্ত শিষ্ট। আমার নাম শুধু শান্ত। আপনার চশমাটা একটু দেখতে পারি? এটার পাওয়ার কত? -3। আপনার কাছে দেখতে অসুবিধা হয় না দূরে? দূরে। গুড। এখন বলুন, যখন আপনি দেখলেন কে বা কাহারা নাজমাকে তুলে নিয়ে যাচ্ছে, তখন কি আপনার চোখে চশমা ছিল? ছিল। দেখুন তো চিনতে পারেন কিনা।
এটা আপনার ছবি? হ্যাঁ। আপনার চোখে কি চশমা আছে? না। তাহলে কি ধরে নেব আপনি মিথ্যাবাদী? আপনি কি প্রমাণ করতে চাইছেন? চশমা ছাড়া ওকে চিনতে পারবো না। আচ্ছা বলুন তো ওই ক্যালেন্ডারে কি লেখা আছে? পড়তে পারবেন? নিন, আপনি আসুন প্লিজ। ইওর অনার, চশমা ছাড়া শান্ত যাকে কিডন্যাপ করতে দেখেছে সেও নয়, অন্য কেউ। পেপারের এই ছবিটা এক্সিবিট হিসেবে পেশ করছি। মহামান্য আদালত, আমি সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের দারোয়ান আবুলকে প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল? আমি কিছু জানি না হুজুর, আমি কিছু দেখিনি। বলুন, আপনি সেদিন স্কুল ঘরে ধর্ষণ করতে দেখেননি? অবজেকশন ইওর অনার, উনি লিডিং কোশ্চেন করছেন। আমি আমার সাক্ষীকে শত্রু পক্ষ ঘোষণা করছি এবং তাকে ক্রস করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল? থ্যাংক ইউ ইওর অনার। আপনি নিজের চোখে ধর্ষণ করতে দেখেননি? না হুজুর। তাহলে কেন আপনি আনিস মাস্টারকে ডাকতে গিয়েছিলেন? আমি চাইনি হুজুর। আচ্ছা, আপনাকে কি কেউ ভয় দেখিয়ে কিংবা টাকা পয়সা দিয়ে? অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইন। আমার ওকে আর কিছু প্রশ্ন করার নেই। মহামান্য আদালত, আমি আনিস মাস্টারকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল? ঘটনার দিন সন্ধ্যা রাতে আমি বারান্দায় বসে ছাত্র পড়াচ্ছিলাম, এমন সময় স্কুলের দারোয়ান এসে আমাকে খবর দেয়। আমি সাইকেল নিয়ে ছুটি স্কুলে পৌঁছাই, তখন দেখি দ্রুত ঝড়ের বেগে একটা জিপ চলে গেল। আমি তখন ক্লাসরুমে ঢুকে দেখি নাজমা ঝুলছে। ওরা মেয়েটা সর্বনাশ করার পর গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে গেছে। আচ্ছা, জিপে করে যারা পালাচ্ছিল তাদের কাউকে কি চিনতে পেরেছেন? চিনতে পারবেন কি করে? উনি তো বললেন ওরা দ্রুত ঝড়ের বেগে পালাচ্ছিল। সরি ফর দ্য ইন্টারাপশন। আপনি একজন আদর্শ শিক্ষক, এই শহরে এক নামে আপনাকে সবাই চেনে। স্যার, আপনি কি পবিত্র চিত্তে ন্যায় বিচারের স্বার্থে সেই নরপশুর নাম উচ্চারণ করবেন যে নাজমার ইজ্জত নষ্ট করার পর তাকে হত্যা করেছে? ইওর অনার, আমার আর কিছু প্রশ্ন করার নেই। আমার আছে ইওর অনার। যখনই কান্না আসবে রুমাল দিয়ে মুছে ফেলবে, আমার কাছে আছে। ও আচ্ছা, এই জিপটা তো আপনার সামনে দিয়ে দ্রুত বেগে পালিয়ে গেল, কাউকে তো দেখতে পেলেন না? যা দেখলেন তা হলো নাজমা ঝুলছে। আচ্ছা, তারপর কি করলেন? আমি আর দারোয়ান মিলে ওনার ফাঁস খেতে নাজমাকে নিচে নামাই। পুলিশ যাওয়ার আগে আপনাকে ফাঁস খেতে নামিয়েছে তাই না? আমার আশা ছিল ও যদি তখনও বেঁচে থাকে। এত কিছু করার পর কি একটা বাচ্চা মেয়ে বেঁচে থাকে? থাকে না। আচ্ছা, আপনার কি তখন নিচের উপর খুব ভিক্ষা আসছিল? আপনার কি খুব অনুশোচনা হচ্ছিল? বার বার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছিল? কেন কেন এই কাজটা আপনি করতে গেলেন? আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি না। খণ্ডামি করবেন না আনিস সাহেব, এটা মঞ্চ নয় কাঠগড়া, ছাত্রের প্যান্ডেল নয় আদালত। পাংখা ব্যাপারের উপর আপনার দীর্ঘদিনের আক্রোশের কারণে কেন বলি হল নাজমা? কেন নাজমাকে মেরেন? মিথ্যে ফাঁসাতে চাইলেন ওকে? কেন কেন কেন? মিথ্যে কথা। বিজ্ঞ কৌশল, আমি আদালতে প্রমাণ করে দেব ধর্ষণ এবং হত্যা করেছে মাস্টার। অবজেকশন ইওর অনার। ডিফেন্সকে শেষ করতে দিন। থ্যাংক ইউ ইওর অনার। মিস্টার আনিস, জিপটা দ্রুত ফাঁকি দিয়ে পালিয়ে গেল, আপনি কিন্তু আমাদের চোখে ফাঁকি দিতে পারেননি, কারণ স্কুল ঘরে নাজমার শরীরে আপনার আঙ্গুলের ছাপ ছাড়া আর কারো আঙ্গুলের ছাপ বা চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। পাওয়া যায়নি আপনার রক্ত মাখা পাঞ্জাবির মতো আর কোন পাঞ্জাবি। ওই কাপড়ে নাজমার রক্ত, নাজমার মরণ চিৎকার আর আপনার লালসা, পার্শ্ব অভিজ্ঞতার গন্ধ মাখা আছে। এই যে ফিঙ্গারপ্রিন্ট আর ফরেন্সিক রিপোর্ট এবং রক্ত মাখা পাঞ্জাবি, এই যে এখন আপনি থর থর করে কাঁপছেন, আপনার বুক পেটে চৌচির হচ্ছে, এটুকু আপনার অভিনয় নয়, এটুকু সত্য। এটাই মানুষের আসল চেহারা,
প্রতিশোধের আগুনে চলে কামনার ঘূর্ণিঝড়ে আপনি যে ভুল করেছেন তা কবুল করুন, শান্তি পাবেন। কনফেশন অফ সিন কামস ফ্রম দি অফার অফ মার্সি। মহামান্য আদালত, আমার জেরা এখানেই শেষ। অর্ডার, অর্ডার। আদালতে উপস্থিত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি আজগর ব্যাপারীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় তাহাকে মুক্তি প্রদান করা হইল। সংগৃহীত নতুন তথ্য ও আলামতের ভিত্তিতে আনিস মাস্টারের বিরুদ্ধে সন্দেহ সৃষ্টি হওয়ায় আনিস মাস্টারকে জেল হাজতে প্রেরণ করা হোক। বাবা, বাবা, আমি বাসায় গিয়ে মাকে কি বলবো? বলিস, আইন হচ্ছে মাকড়সার জাল, বড় বড় পোকা পড়লে ছিঁড়ে পেরিয়ে যায় আর ছোট পোকা পড়লে আটকে যায়। মিস্টার আনিস, আশ্চর্য কাল কাটবে, বলেছিও না তোমার ঘরেও মেয়ে আছে? আসুন মাস্টার সাহেব। বাদান, তোমার মুখে হাসি নাই কেন? মাস্টারের হাসি না হইলে কেমনে হাসি? মাস্টারের কিছুই হবে না, আর জজের মনে সন্দেহ ঢোকাতে পারলো ধর্ষণের কেস মাস্টারের বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, সে খালাস পাবে এবং বেঁচেও যাবে। সুস্থ, ভয় নেই, আমরা ওনাকে কেবিনে নিয়ে যাচ্ছি। শান্ত বাবা, ও কেমন আছে? উনি আর বেঁচে নেই। স্বামী স্ত্রীর বন্ধনটা এমনই যে মৃত্যু ছাড়া এর থেকে মুক্তি নেই। এই বন্ধনটা বড় আনন্দের, কেউ মুক্তি নিতে চায় না। প্লিজ, পোস্টমর্টমের জন্য লাশ নিয়ে যেতে হবে, এই নিয়ে চলো। শুনুন, আপনার স্বামী পোস্টমর্টম হয়ে গেছে, আপনি লাশ বুঝে নিয়ে যান। আপনি যান, আমি আসছি। তুমি শান্তর পাশে থেকো, আমি ওর বাবার দাফনের ব্যবস্থা করতে যাচ্ছি। শুনটু, আয়। Thank you.
শান্তর বাবা ভালো লোক ছিল, ও যদি কোনো গুনাহ করে থাকে ওকে তুমি ক্ষমা করো, আর আমার শান্তকে ভালো করে দিও। কথা বলো, কথা বলবে না তুমি? শান্ত কথা বলো, শান্ত কথা বলো, শান্ত শান্ত কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, শান্ত কথা বলো। কথা দিয়েছিলাম তোমাকে ছাড়া থাকতে পারবো না, আচ্ছা তুমি নেই কিন্তু আমি আছি, বেঁচে আছি, এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ ওকে তুমি ভালো রেখো, শান্তিতে রেখো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? হাসপাতালে। শান্তকে দেখতে? হ্যাঁ। ওই লোকটাকে ভুলে যেতে পারো না? জানো না ওর বদমাশ বাপটা গণপিটনিতে মারা গেছে, তোমার লজ্জা করে না? হ্যাঁ করে, তুমি আমার বাবা তাই ভীষণ লজ্জা করে। তোমার উকালিতির প্যাচ সত্যকে মিথ্যে বানাতে পারে, তোমার লোভ একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানাতে পারে, কিন্তু আমি পারি না। আমার শিক্ষা, আমার শরীর, আমার অন্তর তোমাকে ঘৃণা করে। আই হ্যাঁ কি হয়, হ্যাঁ কি হয়, হ্যাঁ কি হয়! না ড্যাডি, আপুকে মেরো না। বুবু চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বুয়াকে রেল স্টেশনে পৌঁছে দিয়ে হাসপাতাল থেকে তোমাকে নিয়ে আসব। আপু, শান্ত ভাইয়াকে আজ নিজ হাতে খাইয়ে দিবি, কেমন? আচ্ছা, এই তো আমার লক্ষ্মী আপু, তুই লক্ষ্মী হয়ে থাকিস। চলো বুয়া, চলো। আপনার চোখের সামনে শান্ত এভাবে মরে যাবে, আর আপনি আপনি পাথর হয়ে বসে থাকবেন মা। এই মুখের দিকে তাকিয়ে আপনার বাঁচতে ও আপু এসেছে। নো মিস্টার ব্যাডম্যান, বাপি চেম্বারে, বাসায় এখন কেউ নেই, আপনি আসুন। বলছি ভালোই হলো, বাসায় কেউ নেই, তুমি একা, আমি একা, তোমার সাথে গল্প করবো, কুকুর খেলবো। কি ব্যাপার, দরজা খোলা কেন? বুঝেছি, আর লুকোতে হবে না, দেখো তোমার জন্য কি এনেছি। নিয়ন, নিয়ন, আরে কি ব্যাপার, ফুলদানিটা ভাঙলো কে? দাদা দেখো তো উপর আছে কিনা। নিয়ন, নিয়ন, আরে
কোথায় গেল মেয়েটা? মিয়ন, 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 মিয়ন। উকিল সাহেব, ধর্ষণকারীর নাম আপনার মেয়ে আয়নে লিখে গেছে। উকিল সাহেব, লাস্ট পোস্টমর্টমের জন্য হাতে নিয়ে নিয়ে চলুন। পোস্টমর্টমের জন্য লাশ হাসপাতালে দিয়ে গেছে। মানে সারা জীবন যাদের হয়ে সমস্ত অন্যায় অনাচারের পক্ষে কাজ করেছে, সেই পাঁচকার ছেলে আজগর আমার নিয়নের পুলের মতো জীবনটাকে অকালে শেষ করে দিয়েছে। মা অকালে শেষ করে দিয়েছে। মারে আমার পাপের শাস্তি রে মা। এসো, কে হয়েছে নূপুর? আরে এসো আমার সঙ্গে, এসো এসো। মিয়ন, আমার বোন, তোমার প্রিয় ছাত্রী, আজগরের কারণে ওকে অকালে জীবন দিতে হয়েছে। এই আজগরই আমাদের সহপাঠিনী নাজমাকে হত্যা করেছে। এই আজগরই তোমার ফেরেস্তার মতো বাবার জীবন কেড়ে নিয়েছে। শান্ত বলো, আর কতদিন ওদের অত্যাচার সয়ে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবে? আজগর, এই কি হয়েছে? কি চাস? তোর বেজন মা বাপের সঙ্গে কথা বলতে চাই। কি রে মাস্টার, এই পুত কি হয়েছে? পাগলা কুত্তার মতো আমার খ্যাক খ্যাক করস কেন? তোর বাপে তো মরে গিয়ে বাড়িতে গেছে, তখন তুই কি মরতে চাস? আজগর, তোকে না মেরে আমি মরব না, তোর বাবাকে না মেরে আমি দুনিয়া ছাড়বো না। তুই নাজমাকে মেরেছিস, আমার ফেরেস্তার মতো বাবাকে তুই নির্মম ভাবে খুন করেছিস। নিয়মের মতো তোকে মারব, তারপর তোর পিসাজ বাপকে। Thank you.
তোদের মতো কিছু মানুষরূপী জানোয়ারদের অন্যায় অত্যাচার আইনের অপমান আর সন্ত্রাসের কারণে আমাদের মতো শান্ত মানুষরা হয়েছে অশান্ত, তাই তোদের আর বাঁচতে দেব না, আর বাঁচতে দেব না। খবরদার তুই মরবি না, তোর যে মারছে তার আমি কিভাবে শেষ করে দেখবি না তুই? হ্যাঁ আসগর, 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 বাবাজি ওই আসমান থেকে চোখ মেলে তুই চাইয়া দেখিস, তোরা যে শহীদ করছে তারে আমি কিভাবে খুন করি? আল্লাহর কসম আমি তোর হাড্ডি পাচলি গিলা খামো, বাতাসের মধ্যে তোর কোন নিশানা এরকম না, হারামজাদার বাচ্চা হারামজাদা, আমি তোর বাচ্চাটাকে হারাম করে দিব, আমি তোরে ফাঁসিতে ঝুলাবো। ওঠা, ওঠা, কি কান্দকে কান্দা কোনো লাভ নাই, ও আমার পোলারে মারছে, নাও ফাঁসি ধরে ওর গলায় পরায় দাও, তারপর তোমার গলায় আমি পরাম, পরাও, পরাও। গুলি করে মারবি না, পরে আমি জানতে চাই। বলায় যাইব তুই, পরে বাতাসের অভাবে ছটফটায় মারুন, আমি দুনিয়া থেকে চাইয়া দেখো মার, আমার পোলায় দেখো আসমান থেকে, বাতাসের মায়ের দুনিয়ার বাইর। আপনি কাঁদেন না মা, আপনি কাঁদে কিন্তু শরীরটা নষ্ট করেন না মা, আপনার তো ভয় লাগে আমা, শান্ত, কোথায় আমা,
আপনি একটু ঘুমান, মাঝে মাসলে আপনাদের জাগিয়ে দিবনে, চিন্তা করেন না, হাসপাতাল থেকে তারিখে ধরে নিয়ে যায় নাই, মারে নিছিলাম কিন্তু মারতে পারি নাই। আমি নালিশ থেকে আসি নাই, তালাশ করতে আসছি, শান্ত একটা ছবি চাই। ছবি দিয়ে কি করবি? খুঁজা বাইর করুম, যদি শত্রুর হাত মাটি নিতে পালায় থাকে ডাইনে বাইর করুম, সাতাশ মানে চড়ে থাকে নামায় আনুন, ঘুরে আমার চাই, আমার পোলারে সে মারছে, আমি উত্তর পোলারে মারু। তুমি কি খাবা? না, তুমি গাড়ি থামাইলে তা খাইতে তো আমি খাবো, আমার পেট বড়া। ওই যে রাস্তার বাম পাশে আমার শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি ঢাকা বুদা করতে নাই, এখনো ট্রাফিক তো নিরাপদ নয়, চলো নপুর এখানে নেমে যাই, আমাদের কিছুদিন পাল্খার চোখের আড়ালে থাকতে হবে, এসো। এই দেখো গর্ত, তুমি তাহলে সেই কুখ্যাত চোরাকার বাড়ি মুস্তফা কোম্পানি? তুমি আমাদের থানায় নতুন বদলি হয়ে যাই, তাই মোলাকাতের জন্য একটা বেতন ছিলাম। এর মধ্যে পাঁচ লাখ আছে, কোনো চিন্তা করিও না, নখের মধ্যে এরকম দুশ্চিন্তা করিয়ে পাব। ঘুষ দিতে চাও? হ্যাঁ বন্ধু হ্যাঁ। বাবা বড়ই সৌন্দর্য, বড়ই সৌন্দর্য, তুমি আমার কইজনী দামাইয়া, আমার কলিজা তো আগেই নিয়ে ফেলেছে। স্যার পলাতলিতে একটা খুন হয়েছে। স্যার এরা কারা? এদেরকে আমি চিনেছি,
কিন্তু ওরা কারা? বনের রাজা সিংহ থেকে আহত করে আছেন, বস পাঠালো। কোনো ঘাস খাবার পারবেন? সে এখন আপনাদের এলাকায়। আমার চান কবুল, ওরে আমি ধরিয়া দেব। অল্লকে একটা মাইয়াও আছে, ওরে খাও তুমি খাও। কি হলো? চান তো আমি আর পাচ্ছি না, একটু বিশ্রাম নেই। লালুপুর, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, বিপদ হতে পারে। চলো দেখি সামনে কোনো জনবসতি পাই কিনা, সেখানে বিশ্রামও নেওয়া যাবে, খাবারও পাওয়া যাবে। শান্ত শান্ত, চলো পুলিশের কাছে যাই। এভাবে আর কতক্ষণ পালিয়ে বেড়াবো? যতক্ষণ জীবন থাকবে পুলিশের কাছে ধরা দেয়া চলবে না। একটা খুন করেছি, আরেকটা করব। পাংখাকে না মেরে আমি পুলিশের কাছে ধরা দেব না। তুমি পাংখাকে মারার আগে পাংখার লোকজন আমাদেরকে শেষ করে ফেলবে। শান্ত, আমি বেঁচে থাকতে তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না। কাউরে আইসে দেখছস? না না, দুইজন, একজন মদ্দা একজন মাদি। না না, কাউরে দেখি নাই। ওইদিকে চল। দাদা, আমরা খুব বিপদে পড়েছি। বুঝতে পারছি তোমরা বিপদে পড়ছো। পীরগঞ্জের বাজারে গাড়ি পাবা, আমার বেলায় ওঠো, নামায় দিমুনি। এসো। বাড়ি ভাই, বাড়ি ভাই, আমরা ওকে ধরতে রেজুর খালে গিয়া হঠাৎ তারা গায়েব হয়ে গেল। খালে একটা বাঁশের ভেলা আর একজন বুইড়া মানুষ ছাড়া কিছুই পাইলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেজুর খাল, বাঁশের ভেলা। জীবন যদি এমন ভাসতে পারতাম। বেশি তো যাচ্ছ। ও দাদু, আজ রাতে চাঁদ উঠবে না? উঠবে উঠবে। জানো নিয়ন্না চাঁদুকে বলতো, আপু আমার কপালে একটা চাঁদের মতো টিপ এঁকে দাও তো। চাঁদ উঠলে আমার বাবা বলতো, শান্ত বুকের ভিতরটা চাঁদের আলোয় ধুয়ে নে, আমি আমার অন্তরটা ভুলব। তুমি আর বাবার কথা বলবে না, আমিও নিয়নের কথা বলবো না, কখনো না, কখনো বলবো না, কখনো। তোমাদের মনে কিসের এত দুঃখ আমি জানি না, শুধু জানি
সবই তার খেলা। তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে, তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে, আশা ছিল বাঁধব আমি, আশা ছিল বাঁধব আমি ভালোবাসার বাসারে। তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে। আতর মাখা প্রেম দিলা মনটা তুমি কাইরা নিলা, আতর মাখা প্রেম দিলা মনটা তুমি কাইরা নিলা, নয়ন তারায় তোমার ছবি সহজ না মোছে রে, ছিড়া গেল মিলন মালা, ছিড়া গেল মিলন মালা, ভুলিব না ও বন্ধু বন্ধু রে। তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে। তোমার প্রেমে যাবো নেমে আকাশ পাতাল মরু সাগরে, তোমার প্রেমে যাবো নেমে আকাশ পাতাল মরু সাগরে, মনে মনে লাগলে রে মন সহজ না ছোটে রে, যেদিন তুমি ডাকবায়ামা, যেদিন তুমি ডাকবায়ামায় যাব চলে ও আল্লাহ আল্লাহ রে। তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে, আশা ছিল বাঁধব আমি, আশা ছিল বাঁধব আমি ভালোবাসার বাসারে। তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে। Thank you.
নুপুর, এই নুপুর কি হয়েছে? আরে নুপুর, আরে বলো কি হয়েছে, আমার কথা শোনো। স্বপ্ন দেখেছি, স্বপ্ন তোমাকে তোমাকে পাঙ্খা গুলি করে মেরে ফেলেছে। স্বপ্ন স্বপ্ন, আমি মরিনি, বেঁচে আছি। মাঝি দাদা কোথায় গেছে? এই যে আমি আয়সা বসি। দাদা, তোমরা যেই হো অগনিয়া দেখতে পারবে না, ওরা আমার আশ্রয় আছে। আমি বাইরে থাকতে অগনিয়া দেখতে দিব না। তাহলে জীবন দে। আপনাদের কোনো ভয় নেই, আপনারা এখন আমার বাড়িতে সম্পূর্ণ নিরাপদ। আমাকে চিনতে পাচ্ছেন? আমি পুলিশ ইন্সপেক্টর নবীন। সেই দিন সি বিচে আপনারা আমার প্রাণ বাঁচিয়েছিলেন। আমরা খুব ক্ষুধার্ত। ও শিওর, আমি বাবুজিকে বলে আসছি। চলো পালাই। তুমি যদি না যাও তাহলে আমি একাই যাচ্ছি। ইন্সপেক্টর সাহেব। ইয়েস বলুন। মানে বাথরুম? আচ্ছা চলুন দেখিয়ে দিচ্ছি। না না একাই পারবো, আমার হাড়গোড় বোধ হয় ভাঙেনি। তবে আপনার বাহুতে সেলাই দিতে হয়েছে, খুব সাবধানে হাঁটা চলা করবেন। তবে ম্যাডাম সুস্থ, উনি ভয়ে উত্তেজনায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ও হ্যাঁ, আমার স্ত্রী ঢাকা গেছে, আমি আপাতত একা। আপনাদের যা কিছু প্রয়োজন সানন্দে ব্যবহার করতে পারেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আচ্ছা মোস্তফা কোম্পানি আপনাদের মারতে চায় কেন? জানি না, সেদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিলেন বলেই ওরা হয়তো আপনাদের শেষ করতে চায়। প্রতিহিংসা? জি হয়তো তাই। তাহলে তো আপনাদের পুলিশের হেফাজতে থাকাই উচিত। কারেক্ট। তাহলে সেদিন পুলিশ দিকে পালিয়েছিলেন কেন? জি আমরা বাড়ি থেকে পালিয়েছি, আমাদের বাবা মা আমাদের অমতে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। বুঝতে পেরেছি, এখন থাক, বাকিটা পরে শুনব। আমি এখন ডিউটিতে যাচ্ছি, একটু পরে বাবুচি এসে আপনাদের নাস্তা দিয়ে যাবে, কিছু প্রয়োজন হলে ওকে বলবেন। আসি। কি ব্যাপার, দীর্ঘশ্বাস নিলে কেন? তোমার মুখে আমাদের বিয়ের গল্প শুনে। আচ্ছা বিয়ে বাসর আমাদের ভাগ্যে আছে? অবশ্যই আছে, একদিন সব ঝড় থেমে যাবে। তুমি আমার হবে। আরে ছাড়ো না, আর ঝড় থামার যদি এই নমুনা হয় তাহলে তো তাহলে কি এর মধ্যে আছে পাঙ্খা ব্যাপারী সমস্ত কালো টাকার হিসাব, ওর গোপন আস্তানা, চোরাই মদের কারখানা, চোরাই মালের গুদাম, জুয়ার আড্ডা, সব সব ঠিকানা আছে। কমিশনার সাহেব, আমি চাই পাঙ্খা আইনের কাছে ধরা পড়ুক, ওর বিচার হোক। আমি আমি ছোট মেয়েকে হারিয়েছি, নুপুরকে আমি হারাতে চাই না। আপনি কোনো চিন্তা করবেন না,
আপনার মেয়ে নূপুরকে যেভাবে হোক আমরা খুঁজে বের করবই। বন্ধ কর, পাংখার বাতাসে আমি আর ঠান্ডা হব না, আমার শরীরে আগুন জ্বলতেছে। আরে এখনো পর্যন্ত তোরা ওই শান্ত মিয়া আর উকিলের মায়ের কোনো খোঁজ আনতে পারলি না, আর ওরা বাতাসের সঙ্গে মিশে গেল, পানিতে গুলাই গেল, আরে মাটির নিচে গায়েব হয়ে গেল। সর্বনাশ হয়ে গেছে। পুলিশ কমিশনারের কাছে আমাকে উকিল সাহেব ব্যাপার তথ্য ফাঁস করে দিতে। এখন পুলিশ আসবে, আপনি ফোটেন। হ্যাঁ ফোটেন, আমরা উঠি। আমারে পোষা কুত্তা আমারে কামড় দিল। উত্তেজিত হচ্ছেন কেন? আসেন বসেন, আগে মেহমানদারি হোক। তার আর কোনো প্রয়োজন নেই, আপনি আত্মসমর্পণ করুন ব্যাপারে। করস কি করস কি? হ্যাঁ পুলিশের সঙ্গে মশ করা বেদব, এই অস্ত্র নামা নামা নামা। এইখানে আর থাকা যাবে না, মুস্তফা কোম্পানির খবর পাঠাও, আমরা কক্সবাজার আসতেছি। তার আগে বেমান উকিল আর শান্ত মিয়ার মারে উঠাই নিতে হইব। চলো নূপুর। এই নূপুর কোথায় গেল? বাথরুমে তো নেই। আপনার জন্য বড় বেশ এনেছিলাম বস। আমি ভালো নাই, আমি সব জানি বস। ঘাবড়াইও না, এই দেশে আবার সব হবে, বড় উর্বর এই দেশ, পাখি ফল খায় পায়খানা করলে গাছ হয়। আমরা সারা দেশে সন্ত্রাসের যে বীজ বইনা রাখছি তার ফসল আমরা পাবো। পাবো বস, পাবো। শান্ত আর নূপুরের হতিস পাইছ? শান্ত বড় খতরনাক আদমি বস, তাকে জ্যান্ত ধরা বড়ই মুশকিল। এখন আবার লগে ধরছে আর তিন আন্দার পুলিশ অফিসার, কোন তো হালাকে একটা শেষ করে দেয়। আমি জিন্দা চাই, ওর মায়ের চোখের সামনে ওই শান্তরে মারতে চাই। ওই উকিলের সামনে ওর মায়ারে আমি পিটাইয়া পাটাইয়া কষ্ট দেয়া নষ্ট কইরা খতম করতে চাই। এখানে আমার স্ত্রী ভালো শাড়ি আছে, এটা নিন। শান্ত আপনার নাম ধরে ডাকলাম তাই অবাক হচ্ছেন, আপনার বান্ধবীর নাম তো নূপুর। হ্যাঁ আপনারা দুজনেই আমাকে মিথ্যে বলেছেন, আপনারা বিয়ে করার জন্য ঘর ছেড়ে পালাননি, পালিয়েছেন আজগর নামে একজন ক্রিমিনালকে খুন করে। হ্যাঁ একজন পুলিশ অফিসার হিসেবে আপনাদের অ্যারেস্ট করা উচিত, কিন্তু আপনারা আমার অতিথি, আমার আশ্রয়ে আছেন, আমাকে প্রাণে বাঁচিয়েছেন, তাই অ্যারেস্ট করতে পারছেন না। শান্ত কদিন এভাবে পালিয়ে বেড়াবেন? আজ হোক কাল হোক ধরা আপনাদের পড়তেই হবে, তাই অনুরোধ আপনি নিজেই ধরা দিন, আমরা আপনাকে সাহায্য করব, আমরা বলবো আপনি স্বেচ্ছায় ধরা দিয়েছেন। না পাংখাকে নামের আমি ধরা দেব না। পাংখা এখন পলাতো, পুলিশ তার সমস্ত সম্পত্তি ক্রোক করেছে, তাকে হুল্লো হয়ে খুঁজছে, সে ধরা পড়বেই, আদালতে তার বিচার হবে। আদালতে আমার বাবারও বিচার হয়েছিল ইন্সপেক্টর, সেদিন কোথায় ছিল আপনার আইন? যেদিন প্রকাশ্যে পাংখা ব্যাপারীর ছেলে আজ খুন করেছিল আমার বাবাকে, সেদিন কোথায় ছিলেন আপনি? যেদিন নাজমা নিয়নের মতো অসংখ্য বোন লাঞ্ছিত হয়েছে, খুন হয়েছে, অগণিত মানুষের সর্বস্ব কেড়ে নিয়েছে ওই পাংখা, তাই আমি জানি আইন আর পুলিশের হাত কতটা মজবুত। ওদের বিচারের অধিকার আপনার নেই, সেই অধিকার আমার, সেই অধিকার বঞ্চিত লাঞ্ছিত নিষ্পেষিত মানুষের। শান্ত শান্ত নূপুর নূপুর। শান্ত মিয়া তোমার নূপুর এখন আমার হেফাজতে, মুস্তফা কোম্পানির আস্তানায়, আর তোমার মা নূপুরের বাবাও আছে, কি মজা, তুমি আইসো ইতি পাংখা ব্যাপারী। কি হয়েছে শান্ত? এই পিস্তল আর ওই জিপটা আমার দরকার, পাংখা যেখানে নূপুরকে তুলে নিয়ে গেছে আমি সেখানে যাব। আমরা তো একসাথে যেতে পারি, সঙ্গে অনেক পুলিশও নিতে পারি,
আমার সঙ্গে গিয়ে কি করবে ইন্সপেক্টর? ওকে তুমি ধরতে চাইবে, হাত করে পড়াতে চাইবে, এই তো? কিন্তু আজ আমি ওকে মারবো, আমার হাত থেকে পাংখাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওকে শান্ত, ওকে ওকে। আসো আসো, আমি তোমার জন্য বসে আছি। আমার রাজগড় যেমন নাই তেমন তুইও থাকবি না। কুত্তার বাচ্চা, তোর রাজগড়কে শেষ করেছি, তোকেও খতম করবো। বড় ঝাল তোর, তোর বড় ঝাল, তোর ঝাল আমি মিটাই দেবো। ও বাবা কইতাছো না, তোমারে না মাইরা আমি নিজেই নিজে লোক মারা ফেলালাম কেন? কেন? ওরা যেন তোমার গায়ে একটা ফুলের টোকাও দিতে না পারে, এই জন্য। কারণ টোকা দিমু শুধু আমি। ড্রামের ভিতরে ভৈরা সাগরে ডুবায় দে, সাগরের নিচে বাতাস নাই, বাতাসের মায়ের দুনিয়ার বাইরে। Thank you.
গুলি করি নাই, আর মায়ের খেয়ে থাকলে খালি হাতে শুয়ারের বাচ্চা। শান্ত, এই কি করলে শান্ত? আমি যা করেছি ঠিক করেছি। এই পাংখার জন্য আমার বাবা মরেছে, অকালে ঝরে গেছে নিয়ন নাজমার মতো নিষ্পাপ দুটি প্রাণ। তাই বলে তুমি? ইন্সপেক্টর, পাংখারা ক্ষমতায় বসে অন্যায় অত্যাচার করে আমাদের অধিকার ছিনিয়ে আজীবন গদিতে বসে থাকতে চায়। এরা আমাদের দেশের সবুজ মাটি কয়লা করে দিতে চায়। এরা আমাদের বাংলাদেশের লাল সবুজ পতাকার শত্রু। এই স্বৈরাচারী পাংখারা ভুলে যায় জনগণকে আঘাত করলে প্রতিঘাত আসে, দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ জিহাদ করে। অ্যারেস্ট হিম। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি শান্তকে জোড়া খুনের দায়ে দোষী সাব্যস্ত করছি। নিহত পাংখা ব্যাপারী এবং তার সন্তান আসগর আলী ঘৃণ্য সন্ত্রাসী, চোরা কারবারি, খুনি হিসেবে প্রমাণিত হওয়া সত্ত্বেও আইন হাতে তুলে নিয়ে শান্ত গুরুতর অপরাধ করেছে। তথাপি তার নিহত পিতার শোকের কথা, নির্যাতিতা নাজমা ও নিয়নের মৃত্যুর কারণে মানসিক বিপর্যয়ের কথা বিবেচনা সহ ইন্সপেক্টর নবীদ, নূপুর ও শান্তর মায়ের জীবন রক্ষার মতো বিরোচিত কাজের জন্য আদালত তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছে। সর্বোপরি শান্তর অতীত জীবনের নিষ্কলঙ্ক চরিত্রের কথা বিবেচনা করে আদালত তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করল। তেল হয়েছে, ভালোই হয়েছে, বাচ্চা তো গেল। কেমন আছো শান্ত? ভালো। শান্ত মা, কি করে কি করে অশান্ত ছেলে শান্ত হয়ে গেছে, এইটাই একটা পলিটিক্স।